হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কারণ আমাদের সঙ্গে আজ স্যার আছেন, মেজর শহীদুল্লাহ স্যার, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী থেকে। ওনাকে পরিচয় করিয়ে দিচ্ছি, পাশাপাশি উনি নিজেও তোমাদের সঙ্গে পরিচিত হবেন। তার আগে কিছু কথা বলে রাখুন, সাম্প্রতিক সময়ে তোমাদের 82 বিএমএ ল কোর্স, 80 বাফা এবং নেভি 2019 বিএসএ সার্কুলেশন চলছে। কোনো কোনো কলেজের ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে তাদের কিন্তু অনেক কলেজের প্রিলিমিনারি পরীক্ষা বা রিটেন পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবং আমাদের এখান থেকে যত স্টুডেন্ট ছিল প্রিলি এবং রিটেনের জন্য ম্যাক্সিমাম সব আলহামদুলিল্লাহ সিলেক্ট হয়েছে। তারা আইসিপি কলাপ দেখার জন্য ওয়েট করছে এবং এখানে আইসিপি ক্লাস করছে। সো আমরা আইসিপির জন্য আসলে খুব বড় ধরনের একটা প্ল্যানিং নিয়েছি অনির্বাণ থেকে, যে কত ভালোভাবে আমরা আইসিএসবি কোর্সটা তোমাদেরকে সম্পাদন করিয়ে দিতে পারি। তোমরা যারা বাইরের কলেজ থেকে আসবা বা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে আসবা, আমাদের কার্যকরী পর্ষদ থেকে শুরু করে আমাদের টিচার ট্যালেন্ট, আমরা সব নতুন করে সাজিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। তো এখন স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিই, যে স্যারকে তোমরা প্রতিদিন আসলে আমাদের এখানে দেখতে পাবে, তোমাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করবেন এবং মোটিভেশনাল কথাবার্তা, বিশেষ করে ডিপি ভাইবাগুলো, ফিল্ড ইন্সট্রাকশন সব কিছুই তিনি সাথে থাকবেন, আমাদেরও সহযোগিতা করবেন। আমাদের আরও অন্যান্য যে সকল ইন্সট্রাক্টররা আছে, যাদেরকে তোমরা অন্য সময় ডিপিওতে দেখে থাকো, তারাও তোমাদেরকে হেল্প করবে আশা করি। তো স্যার যদি এখন কিছু বলতেন আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, আপনারা কেমন আছেন? ভালো আছেন? তবে আমি যেহেতু আপনাদের সম্মুখে অনেকদিনই অনির্মাণের সাথে আছি, বাট এই ব্যাচের সাথে আমি নতুন, সেসব আমার পরিচয়টা আপনাদের জন্য দিই। আমি মেজর মোহাম্মদ শহীদুল্লাহ, অবসরপ্রাপ্ত একজন সামরিক কর্মকর্তা। আমার ডাইরেক্টর সার্ভিস কমিশন 15-এর সাথে আমি অবসরপ্রাপ্ত। তার আগে আমার এডুকেশনাল ইনস্ট্রাকশনাল অ্যাবিলিটি সিভিল অ্যান্ড আর্মিতে অভিজ্ঞতা আছে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর স্বনামধন্য অনেক প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত, বিশেষ করে সেনা সদর, যেটা আমাদের ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অফিস, সেখানে আমি ডিএজি হিসেবে চাকরি করছি। সিএমএস কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, এখানে আমি ডিকিউ এবং কোয়ার্টারমাস হিসেবে চাকরি করছি, এবং অনেকগুলো লজিস্টিক প্রতিষ্ঠান সে সমস্ত জায়গায় আমি চাকরি করেছি। আমার সুদীর্ঘ 28 ইয়ার্স আমার সার্ভিস অভিজ্ঞতা, এবং সব কিছু মিলেই আমি আমার ক্যাপাবিলিটি দিয়ে অনির্মাণ যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে খুব সুন্দর ভালো আপনাদের ভিতর থেকে যোগ্যতম সেলিদেরকে বাংলাদেশ সেনাবাহিনী, নেভি, এয়ারফোর্স এবং অন্যান্য সেক্টরে যেভাবে সাপ্লাই দিচ্ছে, আমি তোমাদেরকে তৈরির ব্যাপারে আমি আমার সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করব, এবং আমি তোমাদেরও সহযোগিতা কামনা করি। এই সাথে সাথে আমারও সর্বাধিক প্রচেষ্টা থাকবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আসলে অনেক মূল্যবান কথা বলবেন। আশা করি ফ্রেন্ডস, তোমাদেরকেও বলবো, তোমরা যারা বিভিন্ন বাহিনীতে আবেদন করেছো, তারপরেও এখনও বাসাতে বসে আছো বা ভাবছো যে অনেক ক্ষেত্রে কিছুদিন পরে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নেবে, বা আমাদের ঢাকার আশেপাশে আমার প্রতিষ্ঠানের পাশে যাদের বাসা, তোমরা চাইলে কিন্তু যে কোনো সময় আমাদের এখানে আসতে পারো। বা নিশ্চয়ই কিন্তু আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, তারপরে এসএসডিসি অর্থাৎ শহীদ আনোয়ার কলেজ থেকে, তারপর নেভি কলেজ থেকে, পুলিশ কলেজ থেকে, সাইন কলেজ থেকে, রাজীব কলেজ থেকে, ঢাকার রেসিডেন্সিয়াল কলেজ থেকে এবং ঢাকার বাইরে থেকে অনেকে কিন্তু প্রিলি রিটেনের জন্য কোর্স করা শুরু করছে, পাশাপাশি কিন্তু আইসিএসবির কোর্সটাও কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে, এবং আমরা মেবি আগামী শুক্রবার থেকে আরও 2টা আইসিএসবির ব্যাচ শুরু করবেন। আমাদের স্যারও আছেন আমাদের সঙ্গে, আমাদের অন্যান্য ইন্সট্রাক্টররা আছে যাদের সাথে তোমরা পরিচিত। সো তোমাদের যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, সেটা হতে পারে প্রিলি, সেটা হতে পারে রিটেন, সেটা হতে পারে আইসিএসবি। আর ভিডিওর নিচে আমাদের টোটাল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদেরকে কল করতে পারো এবং তোমাদের কমেন্টসের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারো তোমাদের মতামত। টিল দেন সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।